তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। সাকিব খানের তুফান সিনেমা লাগে উড়া ধুরা গানটি এখন তুমুল জনপ্রিয়। গানটির এডিটেড ভার্সন সবাই দেখেছেন, কিন্তু এটি নির্মাণের গল্প কেমন ছিল তা জানার আগ্রহ আছে অনেকের। সেটাই এবার পূরণ করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছেন তিনি, যেখানে কিছুটা হলেও আন্দাজ করা যায় গানটি নির্মাণের পিছনের গল্প। লাগে উড়াধুরা গানটির দৃশ্য ধারণ হওয়ার মাধ্যমে শেষ হয় তুফান সিনেমার শুটিং, এবং এটি যে একটি প্রমোশনাল গান সে কথা ভিডিওতে জানিয়েছেন মিমি। ভিডিওতে আরও দেখা গেছে গানটির শুটিংয়ের আগে মিমির রিহার্সেল, এমনকি সেটাও কিভাবে মহড়া করেছেন এই অভিনেত্রী। গানটির জন্য মিমির সাজ পোশাক অলংকার এবং প্রস্তুত হওয়ার বিষয়গুলো উঠে এসেছে। গানটির শুটিং শুরু হয় সন্ধ্যা 7টা বা তার কিছু পরে, আর শেষ হয় মধ্যরাতে। ভিডিওতে সময়ের বিষয়গুলো উল্লেখ করেছেন মিমি, মাঝে মাঝে কিছু বিষয় কথাও বলেছেন এই অভিনেত্রী। বেশি ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, জানাবেন কেমন লাগলো।